পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ চলাকালীন বিজেপির গ্রামীণ মণ্ডল সভাপতিকে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অশোকনগর ভোরকুন্ডা পঞ্চায়েত অফিসের সামনে যখন আবাস যোজনার ঘরের নাম কেটে যাওয়া নিয়ে বত্রিশ এবং ৩৩ নম্বর পার্টে শতাধিক মানুষ যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখন পাশের একটি দোকানে বসা ছিল হাবড়া দু নম্বর ব্লকের বিজেপির গ্রামীণ মন্ডল সভাপতি দিলীপ বৈদ্য সে সময় হঠাৎই বিজেপির মন্ডল সভাপতির উপর হামলা করে তৃণমূল কর্মীরা তাকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পরে মন্ডল সভাপতিকে উদ্ধার করে স্থানীয় লোকজন নিয়ে যায় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে এই মুহূর্তে তিনি অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন অশোকনগর পৌর মন্ডলের সভাপতি সহ বিজেপির একাধিক কর্মীরা এখন ব্যাপার হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ওরা কোনো অ্যাটাকও যায়নি ওরা বিক্ষোভেও যায়নি আমাদের কর্মীরা ওখানে ছিল পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল মিডিয়া এসে ছবি তুলেছে আজকে একটা মানে ভয়ঙ্কর রকমের গ্রাম গ্রামের লোকরা বিরাট বড় একটা গ্রুপ এসে বিভিন্ন দুর্নীতি বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে দুর্নীতি হয়েছে প্রকৃত গরিব মানুষরা পায়নি সেটা নিয়েই আজকের বিক্ষোভটা ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের হিংস্র বাহিনী গুন্ডা বাহিনী তারা এই ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের মণ্ডল সভাপতির উপরে শারীরিক হামলা চালিয়েছে নাকের হাড় ভেঙে গেছে চুয়ালের হাড় ভেঙে গেছে প্রচণ্ড ব্লিডিং হয়েছে ডাক্তারবাবু দেখেছেন এখন ভর্তি করে নিয়েছেন মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্য আমাদের উত্তর মন্ডল হাবড়া টু উত্তর মন্ডলের সভাপতি না না আন্দোলনে না ওটা দাঁড়িয়ে ছিল এত বড় একটা মফ করছে না ফ্লাগ ফেস্টুন ছিল না আমাদের কোনো ভূমিকা ছিল ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা ছিল না গ্রামবাসীরা আর এই বিপদে পড়েই তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী ঝাঁপিয়ে পড়েছে আমাদের কর্মীদের উপরে ওকে ব্লান্টলি মেরেছে ব্রুটালি মেরেছে ওকে আর ভীষণভাবে মাথায় বুকে তলপেটে লাথি অন্তত আট জন মিলে এই কাণ্ডটি করেছে না আমরা এখন পেশেন্টকে নিয়ে ব্যস্ত আছি পেশেন্ট রয়েছে ভর্তি আমরা পেশেন্টের দিকে এখন নজর দিচ্ছি এফআইআর অবশ্যই করবো হ্যাঁ ঊর্ধ্বতন নেতৃত্ব অলরেডি জেনে গেছে আর পুলিশের কাছে আমাদের দাবি থাকবে আসামি আজকের রাত্রের মধ্যে এই অ্যারেস্ট করতে হবে যদি না করে তাহলে ভয়ঙ্কর রকমের আন্দোলনে আমরা নামতে বাধ্য হব অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন